আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله نبیুনা মুহাম্মদ ওয়ালা আলাইহি ওয়া আসহাবিহি আজমাইন হক তাদের উপরে সালাত সহ যখন এবাদ বন্দেগী ফরজ হয় তাদের বালগ হওয়ার পর থেকে মানে সে বালগ হয়ে গিয়েছে প্রাপ্তবয়স্ক প্রমাণিত হয়েছে তেমনি তারপরে সালাত ফরজ হয়ে গিয়েছে অনুগণ নয় এবাদ বন্দেগী ফরজ বলে গণ্য হবে এক্ষেত্রে বালে ঘর কিছু আলামত দিন উল্লেখ করেছেন যে ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ে শরিক রয়েছে যেমন পুরুষের নিম্ন দেশে অনুভাবে নারীর বা মেয়েদের নিম্ন দেশে লম্ব জানো। এটা একটা আলামত অন্যভাবে আলামতের ভিতরে নেওয়া হয়েছে স্বপ্নদোষ

এ দুটি বিষয় বলা পারে মেয়েদের ক্ষেত্রে দুটি বাড়তি বিষয় সেটি হলো গর্ভ ধারণ হলে প্রমাণ হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে যে মেয়েটি যুবতী হয়ে গেছে। গর্ভ ধারণ করলে মিনস আসলে মাসিক শ্রাপ আসলে ধরে নিতে হয় মেয়েটি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে যুবতী হয়ে গেছে পরিণত বয়স উপনীত হয়েছে তা এই কয়েকটি বুলুগের আলামত বালেঘর আলামত যখন উদ্ভাসিত হবে তখন সে বালেক ছেলে বা মেয়ে বলে গণ্য হবে তবে মেয়েদের বাড়তি দুটি বিষয় আশা করে মনে রাখবেন এই হিসাবে দেখা যায় যে ছেলেদের পূর্বে মেয়েরা যুবতী হয়ে যায় আগে তাদের কেউ নয় বছরে যুবতী হয়ে যায় দশ বছরে হয়ে যায় যেটা ছেলেদের ক্ষেত্রে সাধারণত হয় না ছেলেদের ক্ষেত্রে সাধারণত পনেরো বছরে লেগে যায় বা চোদ্দ ইত্যাদি লাكل হাল যৌবনে যে আলামত গলে বলা আছে আলামতগুলো উদ্বাসিত হলে যুবক বলে গণ্য না তখন থেকে সর্ব এবাদ বন্ধে باندې ফরজ হয়ে যাবে বিশেষ করে সালাতের ক্ষেত্রে ওলামায়ে দ্বীন একটু اختلاف রয়েছে যে সালাত কোন বয়সে ফরজ তো এই ক্ষেত্রে আহমদ হাম্বল বলেন যে 10 বছর বয়স হলে সালাত আদ করা ফরজ সবার উপর সেলে মেয়ে সবার উপর এবং তিনি আবু দাউদ মুসাল্লাহামদের হাদিসটি দল পেশ করেন যেখানে বলা আছে মরু আলু হুম সালাত সবে সে নিন অদ্রব হুম আলাইহা ও আশা নিন তোমরা তোমাদের সন্তানদের নির্দেশ করো সালাতের যখন তাদের বয়স হবে সাত বছর আর তাদেরকে এ সালাতের উপর প্রহার করো মানে না পড়লে যখন তাদের বয়স হবে দশ বছর মানে পাক্কা দশ বছর হয়েছে চন্দ্র মাসের বছরে আর সে নামাজ পড়ছে না পিটিয়া নামাজ পড়াতে হবে আর ওকে নির্দেশনা হেসে অফার রেকো বাই নাম ফিল এবং তাদের বিছানায় পার্থক্য করে দাও এক বিছানা আর রাখা যাবে না ছেলে মেয়েকে এমনকি ছেলেদের কো এক বিছানায় রাখা অনুচিত যদি এটা সমান হয় তো ছেলেরা সেবার থাকবে মেয়েরা সেবার থাকবে ছেলে মেয়ে মানে ভাই বোন তারা দশ বছর পার হয়ে গেলে আর এক থাকবে না এক বিছানায় থাকবে না অন্তত এতটুকু অবশ্যই করতে হবে তবে মোসাদ আহমদ আবদৌল হাদিস থেকে এ মাহ্বল দলে নিয়েছেন যে দশ বছর বয়সে সবার ওপরে সালাদ ফরজ হয়ে যায় হয়ে যায় তবে অন্যান্য আলমায় কারণ যাদের জম্মুর বলে অধিকাংশ আলমায় দিন এদিকে গিয়েছে না এ বয়সও যদি বারেখ না হয় সালাত ফরজ হবে না তবে হাদিসের জয় তারা বলেছেন হাদিস দরিদ হিসেবে হাদিসের দরিলের উত্তরে তারা বলেছেন যে এটা ট্রেনিং হিসেবে যাতে করে বড় হয়ে গেলে ঘাটতারা না হয় এজন্য তাদেরকে পিটিয়ে হলো ফরজ সালাতে অভ্যস্ত করতে হবে এই সালাতের প্রতি কিন্তু এর অর্থ এ যে এই ফরজ হয়ে গেছে মানে বারেক না হওয়ার পরও তারা দল হিসেবে পেশ করে থাকেন আলী রাজা থেকে একটা হাদিস আরও বিভিন্ন সাহরিতে আসতে পারে এসেছেও সেটি হলো যে রফিয়াল কলাম আসালাস তিন দিন তিনজন থেকে তিন প্রকৃতির লোক থেকে কলাম উঠে না হয়েছে আনি না এমে গমন্ত ব্যক্তি থেকে হাতটা এস্তা এক যতক্ষণ পর্যন্ত সে জাগত না হয় ওয়ানি সবই হাতটা এবং বালক থেকে উঠে না হয়েছে কলম যতক্ষণ পর্যন্ত সে যৌবন প্রাপ্ত না হয় ওয়ানির মা আতু হয়ে হাতটাই অফিরা ওয়ানির মাঝে নুনে হাতটাই এবং পাগল থেকে মানসিক রোগী থেকে উঠিয়ে নেওয়া হয়েছে কলম যতক্ষণ পর্যন্ত সে বিবেক সম্পন্ন না হয় আকল ফিরে না পায় তার মানে এখানে তিনজনের কথা বলে তাদের কলম উঠে না মানে তাদের আমার নয় কোনো বদি লেখা হবে না নেকি লেখা হবে করে নাকি কাউন্ট হবে কিন্তু কোনো বদি লেখা হবে না তারা কারা ঘুমন্ত ব্যক্তি অনুভাবে বালক অপ্রাপ্ত ছেলে মেয়ে মনে হয় মাথায় সমস্যা যার ব্রেন নেই ব্রেনলেস পারসন তো এখানে একটা ব্যক্তির কথা আসেনি যে সবই মানে বালক যতক্ষণ না যুবক হবে তো এই হাদিস আলামের দলিল আল্লাহুল্লাহাল আশা করি উত্তর পেয়েছেন বনাসসহ কখন সালাত ফরজ হয় শরৎ সবই বন্ধু ফরজ হয় শান্ত সন্তের ওপরে আসবে বুঝতে পেরেছেন দায়লিকভাবে আল্লাহ আলাম